রাষ্ট্রপতি প্রথমবারের পরে এবার দ্বিতীয়বার আবার মুখ্যমন্ত্রী হলো, এবার নতুন সরকার গঠন করছে উনি জানেনই তো, শপথ করলেন দ্বিতীয় মন্ত্রিসভায়, দ্বিতীয় মানে মোদী মন্ত্রী টু পার্সন টু। তো এবার এখন যে মন্ত্রিসভা অনেক কারাপশন অফিসার আছে, কারাপশানের যে কাজ করে, কারাপশন যে সরকারি চাকরি করে, কারাপশন কাজ করে, তাদেরকেই ছাঁটাই করা হবে। তো এখানে কি হয়েছে, নতুন সরকার গঠন হইতে কর্মী ছাড়াই তালিকা প্রস্তুতি, দ্বিতীয়বারের জন্য মোদী সরকারের মন্ত্রিসভা গঠন হওয়ায় পরই পরস্পর খারাপ খবর শোনানো রিলায়েন্স জিও। আগামী 2-1 মাসের মধ্যে ধাপে ধাপে কমপক্ষে 5,000 কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে জিও। ছাঁটাই তালিকা রয়েছেন অধিকাংশ চুক্তিভিত্তিক কর্মী, তবে স্থায়ী কর্মীদের এখনই পেটে লাথি মারা ঝুঁকি নিচ্ছে না মুকেশ আম্বানির কোম্পানি। জানা গিয়েছে এই মুহূর্তে গোটা দেশ জিও স্থায়ী কর্মীর সংখ্যা 20,000-এর বেশি কাছাকাছি, কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত, দেশে যখন এক চেটিয়া ব্যবসা করেছে জিও ঠিক তখনই কেন কর্মী ছাড়বে সংস্থা তরফে জানানো হয়েছে। বিগত কয়েক মাসে জিওর আয় বেশি খানিকটা কমেছে আর সংস্থা চালানোর খরচ বেড়েছে 800-এর কাছাকাছি, আর তাই অপ্রয়োজনীয় কর্মীর সংখ্যা কমানোর জন্য এই সিদ্ধান্ত। মুকেশ আম্বানির সংস্থা এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা, মুনাফা প্রচুর, জিও এখন পুরো টেলিকম দুনিয়াতে ঝড় তুলেছে জিওর কারণে, অন্য সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যান বড় বড় বদলে নিয়ে এনেছে, কিন্তু তারপরও লোক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বিতর্কে জড়িয়ে জিও। তো বুঝতে পারলেন, ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।